আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরব হুগলি জেলার মালিয়া পার্ক বা কাশী বিশ্বনাথ ট্রাস্ট যেটি কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার মালিয়াতে মালিয়া স্টেশন থেকে এই কাশী বিশ্বনাথ সেবা সমিতি বা মালিয়া পার্কের দূরত্ব মাত্র এক কিলোমিটার স্টেশনের বাইরে থেকে তোমরা টোটো পেয়ে যাবে এছাড়াও তোমরা বাসে করে বা বাইকে অথবা চার চাকায় যদি আসো তাহলে তোমাদেরকে বৈদ্যবাটি তারকেশ্বর রোড ধরে আসতে হবে সেখান থেকে বাদিকে দিকে মালিয়াতেই তোমরা এই পার্কটি পেয়ে যাবে একেবারে রাস্তার পাশেই এখানে প্রবেশ করতে কোনো টিকিট মূল্য বা প্রবেশ ফ্রি নেই তোমরা বিনামূল্যেই এখানে প্রবেশ করতে পারবে সারা বছর এই পার্কে প্রচুর লোক আসে কিন্তু শ্রাবণ মাসে লোক সংখ্যা কয়েক গুণ বেড়ে যায় কারণ একটাই সবাই তারকেশ্বরে জল ঢালতে যায়। সেই সমস্ত ভক্তরা এখানে কিছুটা বিশ্রাম নেয় আর কাশী বিশ্বনাথ সেবা সমিতি বা কাশী বিশ্বনাথ ট্রাস্টের থেকে এই পুণ্যার্থীদের জন্য এখানে খাবার দাবার এবং থাকার ব্যবস্থাও করা হয় সম্পূর্ণ বিনামূল্যে যারা তারকেশ্বর যাবে বলে ঠিক করেছ তারা একবার অন্তত এই মালিয়া পার্কে যেতেই পারো খুব ভালো লাগবে অনেক কিছু আছে এখানে শিবের পাশাপাশি রয়েছে বজরাঙ্গলির মূর্তিও এখানে অনেক ভক্তরা শিবের মাথায় জল ঢালে সেই সাথে পার্কটি খুবই সুন্দরভাবে সাজানো গোছানো যে সমস্ত ভক্তরা সেই ফুলি থেকে পায়ে হেঁটে আসে তারা অনেকেই এখানে রেস্ট করে সেই সাথে কাদের বাঘ ফুলে রাখার জন্য রয়েছে পর্যাপ্ত জায়গা রয়েছে অনেক রকমের বিভিন্ন দোকান খাবারের দোকানের পাশাপাশি এখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকমের চিলড্রেনদের অ্যাক্টিভিটিও অনেকের মধ্যেই থেকে যা একটা প্রশ্ন যেটা হচ্ছে মালিয়া পার্ক এবং কাশী বিশ্বনাথ ট্রাস্ট যেটা হুগলিতে রয়েছে সেটা কি একই আগে হ্যাঁ কাশি বিশ্বনাথ যে ট্রাস্ট সেটা একটু সামনের দিকে আর তারপরেই কিন্তু রয়েছে মালিয়া পার্ক তো দুটো প্রায় একই সাথে রয়েছে আর অনেক বড় জায়গা জুড়ে রয়েছে আরও একটি কথা এখানে তোমরা শরবত থেকে শুরু করে খাবার দাবার। সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে পেয়ে যাবে খাবারের জন্য তোমাদেরকে টোকেন কালেক্ট করে নিতে হবে খাবারের যে রুম আছে সেখানেই দেখতে পারবে তোমরা গেলে পাশেই কিন্তু টোকেন দেওয়া হচ্ছে খাবার নেওয়ার জন্য তোমরা সেখান থেকে টোকেন কালেক্ট করে খাবার খেয়ে নিতে পারো এগুলো কিন্তু এই কাশি বিশ্বনাথ যে ট্রাস্ট আছে তারাই করে থাকে এই মহান কাজ অনেকেই হয়তো শ্রাবণ মাসে তারকেশ্বর যায় কিন্তু তাদের মধ্যে অনেকেই এই জায়গাটির কথা জানে না তাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে সবার কাছে এই কাশী বিশ্বনাথ ট্রাস্ট বা মালিয়া পার্কের খবর পৌঁছে যায় যাতে কোনো পুণ্যার্থীদের অসুবিধা না হয় এখানে একটি শিব স্ট্যাচু আছে যেটা অনেকটাই বড় এখানেও কিন্তু পুণ্যার্থীরা জল ঢালে আর এটা দেখতেও খুব সুন্দর সেছাড়াও রয়েছে বজরাঙ্গলির একটি মূর্তি আর এখানে জলের যে কলগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দর ইউনিক ভাবে সাজানো গোছানো এই যে সামনেই দেখতে পাচ্ছ ট্রাস্টের তরফ থেকে কিন্তু বিনামূল্যে শরবত এবং রোহাবজা দেওয়া হচ্ছে এছাড়াও চায়ের ব্যবস্থা অনেক রকম ব্যবস্থা কিন্তু রয়েছে উন্নয়ীদের জন্য আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এখানেই কিন্তু ভক্তরা রেস্ট করছে সেই সাথে এখানে কিন্তু মেডিকেল হেল্পের জন্য ডক্টরদের যে টিম সেটাও রয়েছে তাছাড়াও রয়েছে গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা এই যে তারকেশ্বর যাত্রায় আরও অনেক এরকম ট্রাস্ট কিন্তু রয়েছে পুরো একদম ফুলি থেকে তারকেশ্বর রাস্তা যে আছে তার দূর ওমরা তোমরা সেগুলোতেও থাকতে পারো অনেক ট্রাস্ট কিন্তু রয়েছে এখানে এই মালিয়া পার্ক যেহেতু অনেকটাই বড় তাই এই জায়গাটা আমার মনে হয় পূর্ণার্থীদের রেস্ট করার জন্য একদম সেরা জায়গা এই ভিডিও রিলেটেড আরও অনেক ভিডিও কিন্তু ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে তোমরা চাইলে এই ভিডিও শেষে সেগুলো দেখে আসতে পারো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য কমেন্ট করে জানাতে ভুলো না কাশী বিশ্বনাথ সেবা সমিতি বা কাশী বিশ্বনাথ ট্রাস্ট বা মালিয়া পার্কে তোমরা কে কে গেছ আর এই ভিডিওটা কোন জায়গা থেকে দেখছ সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিতে পারো শ্রাবণ মাসের এই ভিড়ে তারকেশ্বর মন্দিরে কীভাবে বাবার মাথায় জল ঢালবে কখন যাবে কোন লাইনে দাঁড়াবে বিস্তারিত তথ্য সহ কিন্তু একটি ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে তাছাড়াও বৈদ্যবাটি থেকে তারকেশ্বর যাত্রার ভিডিও ভিডিও কিন্তু এই দেওয়া আছে তোমরা চাইলে এই ভিডিওর শেষে সেগুলোও দেখে আসতে পারো এছাড়াও মালিয়া পার্কের ডিটেলস কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে তোমাদের সুবিধার্থে সেগুলো তোমরা দেখে নিতে পারো